তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা যারাই আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে হামদে বারি তাআলা নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার পাশাপাশি আমরা প্রতিটি পর্বে একটি করে বিষয় নেই আর এই বিষয় ভিত্তিক আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকেও আমরা একটি বিষয় চয়ন করেছি, বিষয় কি জানবো ইনশা আল্লাহ তালা। এর পূর্বে আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আল্লাহ তালা সর্বশেষ নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমার সুপারিশ তার নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করি দর্শকবৃন্দ, যে আমরা মাত্র কয়েকবার, সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরুদে পাক পাঠ করব, এর রেজাল্ট আমরা কি পাবো, এর ফলাফল কিয়ামতের দিন আমরা আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত সুপারিশ আমাদের নসিব হবে। তো কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করে। আসুন না নিয়ত করে নিই আমরাও আমাদের নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আর এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, বিষয় সম্পর্কে জানবো আর এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে মোবাইলে দাওয়াত ইসলামী উপস্থিত রয়েছেন মিরাজ আত্তারি ভাই। পাশাপাশি আপনাদেরকে নাতি রাসূল হামদে বারি তাআলা আপনাদের পছন্দনীয় কালাম শোনানোর জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন নাত পরিবেশনকারী ইসলামী ভাই শোয়েব আত্তারি মাদানী ভাই। ইনশাআল্লাহ তাআলা তার থেকে আমরা আপনাদের অনুরোধকৃত কালাম নাত হামদ শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এই অনুষ্ঠানে দর্শকবৃন্দ আপনারা তো অবগতই আছেন, আমরা চেষ্টা করি আপনাদের কলগুলো আমাদের অনুষ্ঠানে নেওয়ার জন্য। আসুন দর্শকবৃন্দ, আমরা যাব নাত পরিবেশনকারী ইসলামী ভাইয়ের কাছে, তার থেকে আমরা শুরুর দিকেই হামদে বারি তাআলা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি কায়া رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب اللہ شاہ سے ملا ہے ورنہ سکندر سے ملا ہے مجھے کو بھی مقدر تیرے در سے ملا ہے مجھ کو بھی مقدر تیرے در سے ملا ہے تیرے ٹکڑوں سے پلے
غیر کے ٹھوکر پہ نہ ڈال جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا پوڑن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیہ یا حبیب اللہ سبحان 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 اللہ ہے خالق و مالک رب مہان سبحان اللہ سبحان اللہ ہے خالق و مالک رب مہان سبحان اللہ سبحان اللہ تمی پربھو آمار آمی بندہ تمار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بندہ تمی مولا مکھ پیکھ تمار فقیر بادشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا اپورا دی ستار تمی مورا پاپی غفار تمی مورا اپورا دی ستار تمی مورا پاپی غفار تمی مورا پاپی غفار
তুমি সবর তোরে দার তোমার খোলা সুবহানাল্লাহ মোরা পাপ করে তুমি মাফ করো, মোরা জুলম করে তুমি দয়া করো, তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, ধীরে আছে তোমার দয়াই দুনিয়া, সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ 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 এ সালিক আ পরা দিয়া জি। শুনো আমল্লামা নিয়ে হাজির, এ সালিক আ পরা দিয়া জি, শুনো আমল্লামা নিয়ে হাজির, শুনো আমল্লামা নিয়ে হাজির, করো দানে ক্ষমা নবীর ওসিলায়, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা হামদে বারী তাআলা আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন করার সৌভাগ্য আমাদের অর্জিত হয়েছে। বাস্তবে কি একটু চিন্তা করি আমরা, এমন সৌভাগ্য কি আমাদের অর্জিত হতো? আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে, আজকে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মাধ্যমে হামদে বারী তাআলা আল্লাহ তাআলার প্রশংসা করে নিজের জবানকে, নিজের মুখকে, নিজের জিহ্বাকে আমরা কী করলাম, পবিত্র করার চেষ্টা করলাম। তো ইনশা আল্লাহ তালা আমরা সর্বদা আল্লাহ তালার গুণকীর্তন করতে থাকব, জিকির করতে থাকব, দুরুদ ও সালাম আমরা পাঠ করতে থাকব, নিজের প্রতিটি মুহূর্তে আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করি ইনশা আল্লাহ। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, আর তা হচ্ছে সহানুভূতি। জি হ্যাঁ, শব্দটি খুবই ছোট সহানুভূতি, কিন্তু এর ব্যাপকতা, এর বিস্তৃতি অনেক বেশি। দর্শকবৃন্দ, ইসলামে সহানুভূতি সম্পর্কে কি বলে, সহানুভূতি বিষয়টি কি,
আর বুজুর্গানে দিন তারা কিভাবে বান্দার প্রতি সহানুভূতি করতেন আর আমাদের কি করা উচিত আমরা কি করছি এই সকল বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী মিরাজ আত্তারি ভাই এবং আমাদের মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন আজকের অনুষ্ঠানে আমরা তাদের থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব বাস্তবিকই আমরা যদি চিন্তা করি একজন মুমিন অপর মুমিন মুসলমানের ভাই কুরআন ও পাকও আমাদেরকে বলছেন পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে এক ব্যক্তি অপরের প্রতি সহানুভূতি করবে সহানুভূতি দেখাবে এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় অন্যত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান তুমি ইমানদারদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের ন্যায় দেখবে যখন দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর বিনিদ্র ও জ্বরে আক্রান্ত হয় তো বাস্তবিকই সহানুভূতি দয়া সাহায্য করা এগুলো একটি অপরটির পরিপূরক তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাই আমাদের সাথে যারা আছে তাদের প্রতি সহানুভূতির সাথে ভালো আচরণ করার বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শুনব প্রথমে যাব আমাদের মিরাজ ভাইয়ের কাছে মিরাজ ভাই থেকে আজকের বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব জি মিরাজ ভাই আজকের বিষয় সম্পর্কে জানলেন এই বিষয় সম্পর্কে আমাদেরকে কিছু মাদানী ফুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على رسول তো সর্বোপরি আসলে আমরা মুসলমান আর মুসলমান হওয়ার পরে যে প্রতিটা মুমিনের আপনার কিছু দায়িত্ব এটা রয়েছে মানসিক জীবনে আর এর ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অর্থাৎ যদি আমরা জীবন বৃত্তান্ত যদি আমরা জানি তাহলে আমরা সহ অনুভূতির একটা বিষয় আমরা বিশাল আকারে আমরা দেখতে পাবো আর এই ব্যাপারে সাহাবা একরাম আলিহি মুরিদওয়ান তাদের আপনার অবস্থা তাদের জীবনী থেকে যদি আমরা দেখি অনেক বিষয় তাদের মধ্যে সহ অনুভূতির যে একটা বিষয় ছিল যেভাবে হযরতে সাইয়েদুনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক মুমিন অপর মুমিনের জন্য অট্টালিকা স্বরূপ যার একটি অংশ অপর অংশে কে মজবুত করে এবং এটার উদাহরণ বুঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এক হাতের মাঝে আরেক হাত রেখে এটা বুঝালেন অর্থাৎ যে মুমিন এমন হওয়া চাই যে মুমিন হলো কি আপনি প্রথমে যে হাদিসে পাক বললেন যে মুমিনের উদাহরণ হলো একটি দেহের ন্যায় যে যখনই কোনো একজন মুমিন আপনার কোনো মুসিবতে পড়ে যাবে তখন জানি তার দেহের ন্যায় অবস্থা হয়ে যায় যে আর এটার ব্যাখ্যা ওলামা ইকরাম বলে যে এই উদাহরণটা যদি ধরেন আমরা অনেক সময় পায়ে ব্যথা পাই কিন্তু আমাদের কষ্টের কারণে চোখ থেকে পানি বের হয় তো যেই অঙ্গ থেকে আমরা কি পাই যদি কষ্ট পাই এটার আপনার যে দেখার মতো একটি বিষয় এটা চোখ থেকে বের হয় তো আমরা এর থেকে বুঝতে পারি যে যারা মুসলমান তারা একতা তারা একজনের দুঃখে অপরে দুঃখিত হওয়া এটা কি মুসলমানের এক দায়িত্ব এবং কর্তব্য জি তো আমাদের এই বিষয়ে সদাসর্বদা সজাগ দৃষ্টি রাখা দরকার আর সাহাবা ইকরাম আলী হিমরিদান তারা সদাসর্বদা এই বিষয়ে কি ছিল সচেষ্ট ছিলেন জি আসলে বাস্তবিক দর্শকবৃন্দ আমরা যদি একটু তাকাই আমাদের বুজুর্গানের দিনদের প্রতি তারা কী করতেন লোকের প্রতি সহানুভূতি দেখাতেন কেউ কোনো আঘাত পেয়েছে কেউ কোনো কষ্টের মধ্যে রয়েছে তো কী করতেন সহানুভূতি দেখাতেন তারা সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমাদের জন্য আমরা যদি পরিলক্ষণ করি আমরা যদি বিভিন্ন বুজুর্গানের দিনের জীবনই আমরা অধ্যয়ন করি একবার শেখ তরিকত আমির আলী সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়ার লিখিত রিসালা এহতেরামে মুসলিমের মধ্যে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে এক এলাকার মধ্যে এক ব্যক্তি দর্জি ছিল তো তার কাছে কেউ কাপড় সেলাই করত তো কাপড় সেলাই করে যে ব্যক্তি তাকে কী করতো প্রায় সময় কাপড় সেলাই করার জন্য দিত এবং যেই প্রতিদান অর্থাৎ টাকা দিত ওই টাকা দিত সে জাল নোট দিত তো দেখা গেল এভাবে সে নিয়ে নিত দর্জি যে ছিল
একদিন ওই দর্জি সে কি করলো না, দোকানে ছিল না তার যেই দোকানে অন্য লোক ছিল সে ছিল, তখন কি করলো ওই ব্যক্তি আবার আসলো জাল নোট নিয়ে। তো ওই দোকানে যে ছেলে ছিল সে এই জাল নোটটি গ্রহণ করলো না, যে না এটা আমি নেব না। এরপর যখন লোকটি আসলো তখন জিজ্ঞাসা করলো, তখন ওই ছেলে বলল যে আজকে এসেছিল কিন্তু আমি জাল নোট নেইনি। তখন ওই ব্যক্তি বলল তুমি কেন নিলে না, আমি তো অনেকদিন থেকে আমি তার থেকে নিয়ে আসছি, কেন নিয়ে আসছে? হয়তো বা তার কোনো পেরেশানি থাকতে পারে, এই কারণে সে জাল নোট নিয়ে আসছে আমার কাছে, আমি নিয়ে নিচ্ছি। তো একটু চিন্তা করি যে ঘটনা, এই ঘটনা থেকে জানা যায় যে একজন মুসলমানের প্রতি সহানুভূতি দেখানো, এখন না জানি সে হয়তো কোনো বিপদে পড়ে এসেছে, এই লোক তাকে সাহায্য করলো। আসলে মুসলমানদের এমন হওয়া উচিত যে একজন অপরকে সাহায্য করবে আর সহানুভূতি দেখাবে। সহানুভূতি এমন নয় যে সবসময় টাকা দিয়েই সহানুভূতি দেখাতে হবে, সহানুভূতির অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। কেউ কোনো বিপদ আপদে পড়েছে, আপনার কাছে টাকা নেই তো তাকে এজন্য আপনি দেখতে যাবেন না এমনটা নয়, তাকে দেখতে যান, তার সাথে কথা বলুন, তাকে সান্ত্বনা দিন। এই যে সান্ত্বনা এটাও এক প্রকার সহানুভূতি। তো ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা করবো। মানুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, মানুদ্দিন ভাই থেকে কিছু মাদানী ফুল আমরা গ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। জি মানুদ্দিন ভাই, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছিলাম সহানুভূতি প্রকাশ বা সহানুভূতি প্রদর্শন করার ব্যাপারে। আমরা মোবাইলে দাওয়াত ইসলামের কাছ থেকে হাদিসে কারিমা শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে আমরা আপনি যেমনটা বলছিলেন যে মুসলমানের প্রতি সহানুভূতিশীল, আলহামদুলিল্লাহ ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমাদেরকে ইসলাম এটাই শিক্ষা দেয় যে শুধু মুসলমানের ব্যাপারে নয়, অমুসলিম যারা রয়েছে বা অন্যান্য যারা রয়েছে তাদের প্রতিও ইসলাম সহানুভূতিশীল। যেমনটা এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমও ইরশাদ করেছেন যে সাহায্য সহযোগিতার মাধ্যমে সহানুভূতিশীল প্রকাশ করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাহায্য সহযোগিতা শুধু মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অমুসলিমদের দেওয়ারও অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা বলেন মনোরঞ্জনের জন্য অমুসলিমদের সদকা দেওয়া যাবে, এটা হচ্ছে সূরা তওবার 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছে মনোরঞ্জনের জন্য অমুসলিমকে সদকা দেওয়া যাবে। এখান থেকে আমাদেরকে আমাদের সামনে প্রতীয়মান হয় যে যা মুসলমান সবাইকে সবার সকলের প্রতি সহানুভূতিশীল, আর মোমিন তো অবশ্যই সকলের প্রতি সহানুভূতিশীল হবেই। আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে সহানুভূতি আল্লাহ তাআলার ইরশাদ। যেমন আমাদের এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই ব্যাপারে একটি ঘটনা এসেছে যে তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তো তার দোকানে বেচা কেনা হচ্ছিল, তার পার্শ্ববর্তী দোকানে একজন অমুসলিমের দোকান রয়েছিল, কিন্তু যখন তিনি দেখলেন যে সারাদিনে তার দোকানে কোনো বেচা কেনা নেই, মানে তার এখনও বেচা কেনা শুরু হয়নি, তো সেই যখন কী করলো যে তার দোকানে কিছু কাস্টমার এসেছে, তো তখন তিনি ওই ব্যক্তিকে কাস্টমারকে তার অপর যে দোকান তার পার্শ্ববর্তী যে দোকানদার রয়েছিল তার দোকানে প্রেরণ করে দিলেন এবং বললেন যে আপনি ওনার কাছ থেকে কিছু কেনাকাটা করুন, কেননা আজকে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট পরিমাণ কেনা বেচা কেনা হয়েছে, আমার যে সামগ্রী রয়েছে সেটা থেকে যথেষ্ট পরিমাণ বিক্রি হয়েছে, তো আমার যে পার্শ্ববর্তী দোকানদার রয়েছে তার এখনও বিক্রি হয়নি, তো আপনি তার থেকে কিছু কিনেন, হয়তো এর মাধ্যমে তার উপার্জনের একটা মাধ্যম হবে, একটা উপার্জনের রাস্তা তৈরি হবে। এটা থেকে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ মুসলমান সকলের প্রতি সহানুভূতিশীল। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করবো মাদানী জেলার দর্শক শ্রোতারা যে আমাদের প্রতিবেশী রয়েছে যারা, আমাদের গড়ের মধ্যে যারা সকল ইসলামী ভাই রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী রয়েছে, সকলের প্রতি সহানুভূতিশীল প্রকাশ করার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি ঘটনা আপনি বয়ান করলেন মাইনুদ্দিন ভাই। দর্শকবৃন্দ একটু চিন্তা করি যে এই ঘটনার মধ্যে যে সহানুভূতি, আমি কিছুক্ষণ পূর্বে বললাম যে সহানুভূতি যে শুধু টাকার মাধ্যমে করবে এরকম নয়, এই যে তাকে উপকার করলো, নিজের ইনকাম ঠিক মতো হয়ে গিয়েছে, তো পার্শ্ববর্তী যে দোকানদার রয়েছে তার ইনকাম হয়নি, তার ব্যবসা আজকে মন্দ, তো আমি আমার এখানকার কাস্টমার ওখানে দিলাম যে আপনি ওইখান থেকে নেন, আমার আজকের জন্য হয়ে গিয়েছে, আপনি আমার পার্শ্ববর্তী মুসলমান ভাই সে তার আজকে বেচা কিনে ঠিক মতো করতে পারেনি, আপনি তার থেকে নিয়ে নেন, তারও কিছুটা রোজগার হয়ে গেল। এই যে সহানুভূতি, ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, একজন অপরজনের বিপদে আপদে চলে আসি। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফ্যামিলি আমাদের ঘরের মধ্যে এই সহানুভূতির কাজগুলো অনেক সময় করে থাকি না, দেখা যায় যে
কে কার প্রতি সহানুভূতি করবে, একজন মুসলমান অপর যে কোনো মুসলমানের প্রতি। কিন্তু আজকাল দেখা যায় যে আমরা সহানুভূতি তো করি না, বরঞ্চ দেখা যায় উল্টো আমরা হাস্যরস করি, তাকে বিদ্রুপ করি, ভৎসনা দিই, তিরস্কার করি। কারো কোনো ভুল হয়েছে, যেমন আমার মাতেহাত আমার অধীনস্থ যে ব্যক্তি রয়েছে সে একটি ভুল করলো, সে একটি ভুল করে বসলো, কিন্তু আমি তাকে উল্টা ধমক দিই, তার সাথে খারাপ ব্যবহার করি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করি না। অথচ আমার উচিত কি ছিল, তাকে সহানুভূতি দেওয়া। আচ্ছা ঠিক আছে, এই সমস্যা হয়ে গিয়েছে, তো যদি আমরা এরকম সহানুভূতি দেখাই, তাদের সাথে ভালো ব্যবহার করি, তো ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। হাদিসে মুবারাকায় রয়েছে, দয়া করো দয়া করা হবে। আমরা যদি দয়া করি ইনশা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করবেন। দর্শকবৃন্দ, কিছু ফোন কল আমাদের কাছে এসেছে, কিছু কল নিব আপনাদের, এরপর ইনশা আল্লাহ তাআলা আবারও আলোচনা আসবো ইনশা আল্লাহ। জি, কল শুনিয়ে দিন। গুজরাটপুর, আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের ইসলাম ধর্মের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে, আমাকে দোয়া করুন যেন আমি সবসময় শুনতে পারি। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকির কাজ করার, ইলমে দিন শেখার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আপনি মাদানির চ্যানেল দেখছেন, নেকির কাজ করছেন, পাশাপাশি পরামর্শ দেবো, আপনাকে অনুরোধ করব আপনার ঘরের যারা রয়েছে, পাশাপাশি আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা রয়েছে, প্রতিজন প্রতিবেশী যারা রয়েছে, পরিচিত জন যারা রয়েছে, তাদেরকেও মাদানির চ্যানেলের ব্যাপারে বলুন ইনশাআল্লাহ তাআলা, এতে তারাও উৎসাহিত হবে। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মাদানি চ্যানেল বাংলা এখন এইচডি হয়েছে। পাশাপাশি আমাদের, আমরা জানি যে প্রায় পুরো বাংলাদেশে এখন চলছে, যেখানে যেখানে চলছে না আপনারা চেষ্টা করুন চালানোর জন্য, গিয়ে আপনার এলাকার যে কেবল অপারেটর রয়েছে তার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাআলা মাদানি চ্যানেলকে সর্বত্র আমরা পৌঁছে দিই, নেকির একটি মাধ্যম হবে, ইলমে দিন শিখার একটি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম নাজমুল হক, আমি একটি নাতের আসল শুনতে চাই, পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার ছেলেটা দেখতে পারি। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক ইলমে দিন শিখার ক্ষেত্রে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক নেকি নেকির কাজ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি, আমার নাম দোস মোহাম্মদ। আপনাদের মাদানির চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে, আমি সপ্তম আজকে অন্য কোনো চ্যানেল দেখি না, আমি অন্য দেখতে আছি মাদানির চ্যানেল। আমি একটা নাতের আসল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে আমার প্রিয় নবী, ভাগ্য আমার উজ্জ্বল করো হে আমার প্রিয় নবী। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো শোনানোর জন্য। আর মাদানির চ্যানেল দেখছেন আপনি, আপনার পরিবারবর্গ এখনও দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। পরবর্তী কল। মাদানির চ্যানেলই দেখতে থাকুন, মাদানির চ্যানেল দেখার মাধ্যমে এক তো আল্লাহ তাআলার পাশাপাশি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টিমূলক কাজ হবে, নেকি কাজের দিকে আমরা ধাবিত হতে পারবো। এখানে হামদে বাড়ি তালা হয়, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, জিকির হয়, আর হ্যাঁ আমাদের সুন্নতে ভরা বয়ান আলোচনা তো হয়েই থাকে, এগুলো থেকে আমাদের সংশোধনের একটি মাধ্যম হবে। আমরা মাদানি চ্যানেলকে ফোকাস করি, মাদানি চ্যানেল দেখি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু কল আমরা পেয়েছি, যাতে আপনারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আপনারা মাদানি চ্যানেল দেখছেন, পাশাপাশি কিছু ইসলামী ভাই আমাদের কাছে নাত পরিবেশনের জন্য বা নাচ শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, আমরাও রিকোয়েস্টগুলো আমাদের শোয়েব ভাইয়ের দিকে দিলাম। শোয়েব ভাই, দর্শকবৃন্দ বেশ কিছু রিকোয়েস্ট করেছেন, কিছু নাত আমরা শুনি। এরপর দর্শকবৃন্দ, আজকের যে বিষয় আমরা চয়ন করেছি সহানুভূতি, এ সম্পর্কে আরও অনেক এবং সুন্দর সুন্দর মাদানি ফুল আমরা জানার এবং শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুদরে কোছে এ মো মুরজাত তোমার, খুদরে সৃষ্টির সাবিবি মুস্তাফা তোমার,
মন মর্যাদা তোমার খালি হাতে যাইনি কোনো ভিখারি খালি হাতে যাইনি তারে নে ও পোমতোমার দানশীল তারে নে ও পোমতোমার বাহ ক্যা জোদ করম হ্যায় এ শহীবত হাতে नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा लावा रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटते हैं कौनैन में नियमत रसूलुल्लाह के खाली हाथ जाइनी कोनो হাত যাইনি কোনো ভিকারি কোনো ভিকারি দানশীল তার নে ও পোমতো মার দানশীল ডুবন্তো তোরি আমার ফিরে এলো তীরে ডুবন্তো তোরি আমার ফিরে এলো তীরে ফিরে এলো তীরে পেয়েছি যখন আমি সাহারা তোমার পেয়েছি যখন আমি সাহারা তোমার প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান আল্লাহ মহান প্রিয় নবি তোমার মুস্তাফা তোমার প্রিয় নবী তোমার মুস্তাফা তোমার খুদার কাছে এমন মর্যাদা তোমার ভাগো আমার জন করো হে মোর প্রিয় নবী ভাগো আমার জন করো হে মোর প্রিয়
নবী দরে ডাকো আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগো جب تنہا امداد میری کرنے آ جانا رسول اللہ روشن میری تربت کو اے نور خدا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا آمی جو دیو گناہ گا تب امتا می تمار تمر چاروں نے رکھونا مدنی مدینے والے جکھن ہو بے تمر دیدار تو کھنی دے بے آمار امر شاپنے ایشونا مدنی مدینے والے دیدار پابارا شایا می ہوئے آچے بے کو شاپنے دیدار دا ہے شاپنے دیدار دا ہے پریا نبی بھاگو آمارو جل کرو ہے مور
আল্লাহ তাআলা আমাদের ভাগ্য এমন উজ্জ্বল করে দেখ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই শহর, যেই শহরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদাচারণ করেছেন, যেই শহরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, অবস্থান করছেন, ওই শহরে হাজিরি দেওয়ার ভাগ্য আমাদের জন্য লিখে দেখ ইয়া আল্লাহ। দোয়া এটাই যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কমপক্ষে স্বপ্ন যোগে হলে যেন করতে পারি। ইয়া আল্লাহ আমাদেরকে ওই সৌভাগ্যবান বান্দাদের কাতারে করো যাদের উপরে রাজি এবং খুশি হয়েছ। দর্শকবৃন্দ, আমরা একটু বিষয়ভিত্তিক আলোচনা করছিলাম সহানুভূতি, আর আজকের কালামের প্রথম দিকে ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন কেউ আসতো তখন খালি হাতে কেউ ফিরত না, যেত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যে ব্যক্তি যে দুঃখ যে কষ্ট যে বেদনা নিয়ে আসতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কষ্ট দুঃখ বেদনাকে দূর করে দিতেন, সহানুভূতি দেখাতেন, তার সমস্যার সমাধান করে দিতেন। মুসলমান এমনই হবে, মুমিন এমনই হবে। মুমিনের বৈশিষ্ট্যর মধ্যে একটি বৈশিষ্ট্য যে অপর মুসলমানকে সাহায্য সহযোগিতা দয়া করবে। তো মিরাজ ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আরও কিছু মাদানি ফুল আমরা নিব আজকের বিষয় সম্পর্কে, সহানুভূতি সম্পর্কে মিরাজ ভাই আরও কিছু মাদানি ফুল আমাদেরকে। আসলে সহানুভূতি অনেক সময় এমন হয়ে থাকে, আমি কয়েকবার এর আগেও একবার বলছিলাম যে সোহেল ভাই, যে অনেক সময় আমরা হয়তো মনে করি যে আর্থিকভাবে কাউকে উপকার করতে পারলেটেই হয়তো সহ, না, অনেক সময় আপনার একটু বলা একজন মানুষের জীবনে অনেক বড় পরিবর্তন চলে আসতে পারে। যেভাবে কয়েকদিন পূর্বে আপনার এক ইসলামী ভাইয়ের বর্ণনা, তো ইনার আপনার ঘটনাক্রম ইনার সেট চুরি হয়ে গেল। তো ইনি যখন আপনার ইনার সিমের যে কাস্টম কেয়ার ওইখানে ফোন দিল যে ভাই আমার সেটটা তো চুরি হয়ে গেছে, আমার নাম্বার একটু বন্ধ করিয়ে দিন। তো ওইখান থেকে যিনি কাস্টম কেয়ারে যিনি ছিল, তো সে খুব ভালোবাসা সহকারে তাকে বলতে লাগলো ভাই আপনার তো কোনো ক্ষতি হয়নি, আপনি ঠিক আছেন তো? তো সে বলতে লাগলো আমার এই কথা বলার সাথে সাথে আমার দিলের মধ্যে অর্ধেক সান্ত্বনা হয়ে গেল। অর্থাৎ এমন একটি বিষয় আপনার জবান থেকেও সহানুভূতি একজন মানুষের দিলকে খুশি করতে পারে। আর আমাদের বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআল এই ব্যাপারে তারা কতটাই আপনার এই আর কি হৃদয় বিদারক ঘটনা যদি আমরা দেখি উহুদের জমিনের মধ্যে, যে সাহাবা একরাম আলাইহিম রিদওয়ান তারা ইনাদের বিদায়ের পূর্ব মুহূর্তে, সোহেল ভাই, যে একদম শেষ মুহূর্ত, একজন সাহাবী রাসূল ইনি বর্ণনা করে যে উহুদের জমিনে যখন সাহাবা একরাম যারা শাহাদাতের পেয়ালা পান করে, তো যখন তারা শাহাদাতের পেয়ালা পান করবে এমন সময় একজন সাহাবী সে বলতে লাগলো আমাকে পানি পান করাও, না হয়তো আমি কি করব, শাহাদাতের পেয়ালা পান করবো। ওই সাহাবী রসুল যখন তার নিকট পানি নিয়ে গেল তখন আর একটু দূর থেকে আওয়াজ আসলো যে আমাকে পানি পান করাও, আমিও শাহাদাতের পেয়ালা পান করবো। অতপর ওই সাহাবী রসুল বলতে লাগলো যে আমার থেকে আমার ভাইয়ের বেশি জরুরত, তুমি তার কাছে চলে যাও। যখন সে তার কাছে চলে গেল, যখন সে পানি পান করবে, আর একটু দূর থেকে আওয়াজ আসলো যে আমাকে পানি পান করাও, তখন সেও বলতে লাগলো আমার থেকে আমার ভাইয়ের বেশি প্রয়োজন, তুমি তার কাছে চলে যাও। এইভাবে ইনি সাতজনের মাথায় যখন চলে গেল, যখন তাকে পানি পান করালো, যখন পুনরায় পানি নিয়ে ওই প্রথম সাহাবি যিনি শাহাদাতের পেয়ালা পান করেছে তার নিকট চলে গেল, তখন সে দেখতে পেল সে আর কি দুনিয়াতে নেই। অতপর দ্বিতীয় সাহাবী একরামের কাছে গেল, সেও অনুরূপভাবে সেও দুনিয়াতে নাই। এইভাবে দেখেন যে তাদের জীবনী থেকে আমরা এটা পাই যে তারা আপনার শাহাদাতের পূর্ব মুহূর্ত ওই সময়ও আপন মুসলমান হয় এবং যে অপর যে সঙ্গী রয়েছে তাকে ভুলেননি, নিজের উপর প্রাধান্য দিল। এরকম একটি উদাহরণ মনে পড়ে গিয়েছে যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছাগল বকরি রান্না করার জন্য যখন কাটা হলো, তো এর মাথা কি করলেন, আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তোহফা হিসেবে উপর হিসেবে পাঠালেন। তো সে পাঠালেন এমন কে যে আমার ঘরে তো প্রায় রান্না হয়, আমার ওই ভাই তার আর্থিক অবস্থা একটু দুর্বল, তো যাই তাকে একটু দিয়ে আসি, সেও তার পরিবার নিয়ে এটা রান্না করে খাবে। ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হলো, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, নিয়ে তিনিও চিন্তা করলেন যে আমার অমুক সাহাবি ভাই সেও তো গরিব, সেও তো হয়তো বা খেতে পারে না ভালো মতো, তো আমি আজকে এটা পেয়েছি তাকে দিই। তো এমন করে প্রায় কয়েকটি ঘর ঘুরে
প্রথম যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলার ঘরে এই বকরি জবাই হয়েছে সেই সাহাবির ঘরে আবার ওই মাথা আবার চলে আসলো। এই যে দেখুন এই যে ঘর মানে চক্রভাবে আসলো সাহাবাই কিরামদের জীবনের মধ্যে এই বিষয়টি কিন্তু খুবই পরিলক্ষিত হয় যে নিজেদের মাল সম্পদকে অন্য সাহাবির জন্য দিয়ে দিতেন, প্রাধান্য দিয়ে দিতেন যে অমুক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা সে দুর্বল বা সে আর্থিকভাবে অসচ্ছল তাকে সাহায্য করি, সহানুভূতি দেখাই। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। তো ইসলামের শিক্ষা এটাই আমাদের দ্বারা যদি কমপক্ষে কাউকে ভালো পরামর্শ দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, সহযোগিতা করি, তাহলে ভালো পরামর্শ দিয়ে জন্য তাদেরকে তার প্রতি সহানুভূতি দেখায়। কেউ আসলো আপনার অনেক দিক থেকে এই বিষয়টা হয় যেভাবে আমির আহলে সুন্নাহ তার খুব সুন্দর একটি চমৎকার রিসালা যেটা আপনি বললেন যে এহতেরামে মুসলিমের বিষয়ে, তো এক বুজুর যেটা আসলে আমাদের মাঝে আমরা আর তাদের মধ্যে কতটা ডিফারেন্স ছিল আল্লাহ ওয়ালা যারা যাদের পথকে আল্লাহ তাআলা অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছে, তো তার ঘরের মধ্যে আপনার ইঁদুর এটা খুব পরিমাণে তাকে ডিস্টার্ব করতো, তো কেউ তাকে পরামর্শ দিল যে হুজুর এক কাজ করেন আপনি, তো ইঁদুর মারার জন্য বিভিন্ন কি পাওয়া যায় ঔষধ, আপনি একটা কাজ করেন এগুলোর মাধ্যমে এটার প্রতিকার করেন জানি তারা এইখানে আর না আসতে পারে। তখন সে চিন্তা ভাবনা করতে লাগলো যে না আমি এই কাজটা করব না, কেন যে যদি আমি এই কাজটা করি আর ওই ইঁদুরগুলো যদি আমার ঘর থেকে কিনা হয় তারা এই খাবারের পরেও সে যদি মারা না যায় তাহলে সে অন্য কোনো ঘরে চলে যাবে আর আমার মুসলমান ভাইয়ের কি করবে অসুবিধা করবে, তো কষ্ট থাকে আমি থাকি। দেখেন তাদের জীবনের প্রতিটা বিষয় তারা আপন ভাইয়ের ব্যাপারে মুসলমান সে রক্ত না মুসলমান ভাইয়ের ব্যাপারে তারা কতটা হুঁশিয়ার ছিল যে তার সুখ তার কষ্ট অপরের অর্থাৎ নিজের কষ্টটা নিজের মধ্যে থাকুক জানি অপরের মধ্যে চলে না আসে। আর এটা দেখানোর কারণে দেখেন সোহেল ভাই যুগে যুগে বুজুর্গানি দিন রহমতুল্লাহি তাআলার জীবনী পাওয়া যায়। একবার মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা ইনার এক প্রতিবেশী ছিল আপনার অন্য ধর্মের আপনার বিধর্মী ছিল তারা, তো তার ঘরে তার আপনার যেই স্বামী বিধর্মী তো সে আপনার সফরে বাহিরে চলে গেল, কিন্তু ওই আপনার বিধর্মী ঘরে সন্তান ছিল সে প্রতিদিন ঘরে অন্ধকার থাকার কারণে সে কান্না করত। মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলাই তার ঘরে যেই বাতি ছিল সে অপরের ঘরে কি দিল অর্থাৎ নিজের থেকেও ওই ইহুদি যিনি ছিল আর কি বিধর্মী তাকে প্রাধান্য দিল। তো কয়েকদিন যাওয়ার পরে যখন ওই ইহুদি যখন সে চলে আসলো নিজের বাড়িতে তো আসার পরে সে দেখতে পেল তার ঘর আলোকিত, তখন বলতে লাগলো যে আমি তো যাওয়ার সময় এইগুলো আমি দিয়ে জেনে তো এই ঘরে আমার এগুলো আমার ঘরে কীভাবে আসলো, তখন বলতে লাগলো যে আমাদের পাশেই এক মুসলিম মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলাই সে আমাদেরকে কি এই সহানুভূতি সে যখন তোমার বাচ্চা কান্না করতো সে নিজের ঘরের কি বাতি এখানে দিয়ে যেত, তখন ওই বিধর্মী সে বলতে লাগলো যেহেতু মালিক বিন দিনার ইনি মুসলমানের যে বাতি এটা আমার ঘরে চলে আসছে ঘরকে আলোকিত করে দিছে তাহলে আমরাও কেন কুফরিয়তের কালোর মধ্যে থাকবো, তা আমরাও না চলো আমরাও ইসলামের আলোতে কি হয়ে যাই আলোকিত করে যাই। তো তাদের প্রতিটা বিষয় লক্ষণীয়, তারা মানুষের প্রতিটা বিষয়ের দিক থেকে তারা কতটা সজাগ দৃষ্টি থাকতো। তো আজকে আমাদের মাঝে যদি আমরা দেখি আমাদের মাঝে অনেকটাই কি ব্যবধান মুসলমান ভাইয়ের, দেখা যায় যে আমরা বা সুযোগ পেলেই কিন্তু দেখা যায় কাকে আমরা ধোকা দিয়ে আমরা নিজেরা বড় হব। সবচেয়ে সেলবে আরেকটা বিষয় লক্ষণীয় হলো যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমাদের দেখবেন অনেকেই এই বিষয়টা দেখা যায় যে এক ফ্ল্যাটের মধ্যে তারা এক বাড়িতে থাকে হয়তো দেখবেন কারো ছয় মাস আট মাস হয়ে গেছে এক অর্থাৎ একই অর্থাৎ দুতলার মধ্যে দুই ফ্ল্যাটের দুই লোক, তো তার সাথে তার কোনো পরিচয় নাই। দেখবেন মাজাল্লা অনেক সময় তো এমনও হয়ে যায় আর কি অপর রুমে মানুষ মারা আর কি মারা যায় মানুষ কিন্তু খবর নেওয়ার মানুষ মধ্যে থাকে না, আমাদের সমাজের মধ্যে এমনও দেখা যায় মাজাল্লা। আসলে যদি আমরা নিজেদের মধ্যে এক ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলি একে অপরের সাথে যদি একটা সম্পর্ক তুলে ধরি বা গড়ে তুলি তো দেখা যাবে যে এই সমস্যাগুলো আমাদের থাকে না, কিন্তু আমাদের মাইন্ড থাকে যে আমরা কিভাবে মানুষকে ডিগ্রেড করব, মানুষকে আমরা কিভাবে ছোট করব নিচু করব, মানুষকে আমরা সুযোগ পেলেই আমরা কি করি তাকে অবহেলা করার চেষ্টা করি, কিন্তু না প্রিয় ভাই একটু চিন্তা করি কাকে আমি অবহেলা করছি, যার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে দয়া করার জন্য সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য সহানুভূতি দেখানোর জন্য আজকে তাদেরকে আমরা ডিগ্রেড করছি, এমনটি করা উচিত নয়। যাবো মানুদ্দিন ভাই থেকে কিছু মাদানী ফুল শুনবো। জি মানুদ্দিন ভাই,
করছিলাম যে সহানুভূতিশীল প্রকাশের ব্যাপারে, হাদিসে কারিমা, বুজুর্গানে দিনদের ঘটনা। তো আলহামদুলিল্লাহ, সহানুভূতিশীলের সবচেয়ে উত্তম উদাহরণ এই পৃথিবীবাসীর জন্য আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সুবহানাল্লাহ। যেমন দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে যখন কাফিররা বা অমুসলিমরা অনেক অত্যাচার করে তার নিজ জন্মভূমি থেকে মদিনাতে হিজরত করার জন্য বাধ্য করলেন, মক্কা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন, তখনও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন মক্কা বিজয় করলেন, আবার যখন মক্কায় ফিরে আসলেন, তখনও কিন্তু ওই কাফেরদের, ওই বিদুর্মীদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম প্রতিশোধ নেননি, তাদের প্রতি সহানুভূতিশীলের প্রকাশ বহিঃপ্রকাশ করেছেন। যেটা যে শিক্ষা সাহাবাই কেরাম আলহিম হৃদয়গণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম থেকে শিক্ষা পেয়েছেন, যে ওই সময় মক্কার বড় বড় কাফেরগণ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী করেছেন, অত্যাচার করেছেন, নিপীড়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সাহাবায়ে কেরাম আলহিমুল হৃদয়ের উপর, তখনও কিন্তু তারা, তাদের মনে একটা ভীত সম্ভ্রস্ত সৃষ্টি হলো, আতঙ্ক সৃষ্টি হলো যে হয়তো মুসলমানদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদের প্রতি এখন কি করবেন, প্রতিশোধ নেবেন, সাহাবায়ে কেরাম আলহিমুল হৃদয়গণ হয়তো আমাদের প্রতি এখন প্রতিশোধ নেবেন, আমাদেরকে হয়তো মক্কা থেকে বের করে দিবেন বা আমাদের বাড়িঘর কি করবেন, ছিনিয়ে নেবেন। কিন্তু আলহামদুলিল্লাহ কুরবান যান, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আদর্শের প্রতি, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুল হৃদয়গণের মাধ্যমে যুগে যুগে যত মুসলমান, যত মানুষ পৃথিবীতে আসবে তাদেরকে শিক্ষা দিলেন, যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই সকল মানুষদেরকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ, তাদেরকে ক্ষমা সহানুভূতিশীল তাদের মধ্যে প্রকাশ করে দিলেন, যে কয়েকজন গুটি কয়েক দুর্দর্শ কাফের সারা সকলকে ক্ষমা করে দিলেন, আর অল্প কিছু জনকে হয়তো যারা অনেক বেশি অত্যাচারী ছিল তাদেরকে এটাও তাদেরকে শাস্তি দিলেন, এ কারণে যাতে মানুষ শিক্ষা পায়, যে শাস্তিরও একটা বিধান ইসলামে আছে অপরাধীর জন্য। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা প্রমাণ পাই যে ইসলাম সবসময়, ইসলাম শুরু থেকে এমন পর্যন্ত সবসময় ইসলামের মধ্যে এই সহানুভূতিশীল সাহায্য সহযোগিতা থাকবে, আছে থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আরেকটা বিষয় আমরা শ্রবণ করছিলাম, যে আমাদের বুজুর্গানে দিনদের সহানুভূতিশীল ব্যাপারে, আমার গাউসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে একটা ঘটনা এসেছে, যে আমার গাউসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইবাদতের জন্য আল্লাহ তাআলার কে রাজি খুশি করার জন্য জঙ্গলের মধ্যে, বনজঙ্গল অনেক দিন যাবত ইবাদত করছিলেন, তার সাথে খাবার ছিল না, অনেক দিন যাবত অনাহারী ছিলেন, ক্ষুধার্ত ছিলেন। তো যখন তিনি ক্ষুধার তাড়নায় অনেক বেশি ক্ষুধার্ত ছিলেন, তখন একটা গাছের নিচে গেলেন, জঙ্গলে গেলেন, তো সেখানে কিছু খাবার অন্বেষণ করলেন, তো সেখানে একটা ফল বা কিছু ফলমূল পেয়েছিলেন, যখনই সে সেটা নিল, পিছন থেকে দেখলো যে অন্য এক পথিক, অন্য এক মুসাফির, যে সেও খাবারের জন্য অনাহারী, খাবার ছিল না তার কাছেও, খাবার ছিল না, সে খাবার খুঁজছিল, তখন এটা দেখে আমার গাউসবাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিকে খাবারটা ইসাল করে দিলেন, ওই ব্যক্তিকে খাবারটা দিয়ে দিলেন। এখান থেকেও বোঝা যায় যে ইসলামের যুগে যুগে ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে সহানুভূতিশীল সাহায্য সুবিধা, নিজের নিজের ভোগ বিলাসিতার মাধ্যমে কখনো সহানুভূতিশীল প্রকাশ হয় না, বরঞ্চ নিজেরটাকে বাদ দিয়ে অপর মুসলমানকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে সহানুভূতিশীলের একটি অন্যতম মাধ্যম, সুবহানাল্লাহ। আসলে বাস্তবিকই যদি আমরা দেখি বুজুর্গানে দ্বীনের জীবনী, তারা সহানুভূতি দেখিয়েছেন, দেখিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন এ থেকে শিক্ষা নেই, নিজেরও যেন এমন চরিত্র নিজেদের মধ্যে নিয়ে আসি, নিজেদের মধ্যে যেন এই গুণাবলীটা নিয়ে আসি, মানুষের প্রতি যেন সহানুভূতিশীল হই। দেখবেন মানুষ যখন একজন অপরজনের প্রতি সহানুভূতি ছেড়ে দিবে, তখন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ যে রয়েছে না, এটা আস্তে আস্তে কমে যাবে। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, অনেক সময় এটাও দেখা যায় যে মা বাবার সাথে সন্তান কথা বলে না। কারণ কি? কারণ এটাই, দেখা যাচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই, একে অপরের প্রতি শ্রদ্ধা এই বিষয়টি নেই। ইনশাআল্লাহ তারা জানবো, আরও কিছু মাদানী ফুল শুনবো, আসুন কিছু কল আপনাদের শুনি, দেখি কে আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন ইনশাআল্লাহ তালা। জি, কল চালিয়ে দিন। আমার নাম আমি পঞ্চগড় কামাতপাড়া থেকে আরজ করছি। আমি এখন মাদারীটা দেখতেছি রহমত প্রভাত, এই অনুষ্ঠানটি আমার কাছে ভালো লাগে। প্রিয় অঙ্কের আপনার সঙ্গে কেমন আছেন? আমি একটি নাচ শুনতে চাই, নাচটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনতে চেয়েছেন, আমরা শুরুতেই শুনেছি ইনশাআল্লাহ তালা। আবারও কখনো যদি সুযোগ হয় আমরা চেষ্টা করব আপনার এই অনুরোধ রাখার জন্য ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, খুলনা বিভাগ।
আমি আপনাদের এই চ্যানেলটা দেখছি, তাতে আমি আপনাদের পুরো ভক্ত হয়ে গেছি। আমার ঘরে এই চ্যানেলই চলে, অন্য গুলা সব বাদ। আর নিজেও আমার আত্মীয় স্বজন বা অনেকের কাছে আমি এই দাওয়াত পৌঁছা দিতেছি যে এই চ্যানেল সব সময় দেখেন, এখানে তিনি কথাবার্তা প্রচার হয়, অনেক কিছু শিখতে পারবেন। এগুলা আমার আত্মীয় স্বজনের ভিতরে উঠা আহ্বান করি যে মাদানী চ্যানেল দেখার জন্য হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তালা আপনার এই খিদমতকে, আপনার এই কাজকে কবুল করুক। আল্লাহ তালা আমাদেরকে নেকির মাধ্যম বানিয়ে দিয়েছেন, আমরা দাওয়াত দিই, দাওয়াত আপনি দিচ্ছেন ও মাশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনার। আরও যতটুকু সম্ভব আপনার দাওয়াত দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তালা আমাদের উপর তার রহমত নাজিল করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি বগুড়া থেকে বলছি। আমি একটা গজল শুনতে চাই, মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা। জি, আপনি গজল শুনতে চেয়েছেন, কালাম শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ তাআলা চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন গাইবান্ধা থেকে, লিখেছেন যে আপনাদের অনুষ্ঠান দেখছি, ভালো লাগছে, চেষ্টা করি দেখার জন্য। অবশ্যই দেখুন, ভালো লাগার চ্যানেল মাদানী চ্যানেল, ভালোবাসার চ্যানেল মাদানী চ্যানেল। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল দেখতে থাকবো, ইলমে দিন শিখতে থাকবো। এরপর আমাদেরকে নেত্রকোনা থেকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, তিনি কালাম শুনতে চেয়েছেন, তুমি খোদার প্রিয় হাবিব। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, সাথেই থাকুন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আজকের বিষয়টি খুব সুন্দর, আমাদের জন্য অনেক শিক্ষণীয়। অবশ্যই আমাদের শিক্ষণীয় প্রতিটি বিষয় যে চয়ন করা হয় আমাদের মাদানী চ্যানেলের মধ্যে, তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয়। এজন্য আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। মাদানী চ্যানেলের সাথে সর্বদা থাকুন, মাদানী চ্যানেল দেখুন ইনশাআল্লাহ তাআলা। যাবো সৈয়দ ভাইকে আবারও কিছু সময় দিব আজকে আমাদের অনুষ্ঠানে কিছু কালাম শোনানোর জন্য। জি সৈয়দ ভাই, আল্লাহ 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 হো বল প্রিয় নবে কোকে নামে মদিনা আমার বাগান তারে ভেনে মগ্ন থাকে করি তারে গুণগান আল্লাহ 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 Allah 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 গাউসুল আজম আলা হযরত শাইবা গানের দুটি ফোল, গাউসুল আজম আলা হযরত শাইবা গানের দুটি ফোল, তারে শোবাশে তেয়াজ মেথে ওঠে জগত কো, শাইবা গানের কোকিল যারা সদাই জপে নবীর শান, তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণগান, বল আল্লাহ 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 আল্লাহ। যে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা, যে বাগানে দিনে রাতে আসে হাজার ফেরেশতা, সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা, সেই বাগানে কোকিল যারা সদাই জপে নবীর শান, তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণগান, বল আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমার হাতের ইশারাতে ও চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত তোমার শানে বৃক্ষ তোর লতায় বনত তোমার শানে বৃক্ষ তোর লতা বনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা আসমানের ওই চন্দ্র হলো দোলায় তোমার সাথী আসমানের ওই চন্দ্র হলো দোলায় তোমার সাথী চিল্ল তোমায় বৃক্ষ লতা চিল্ল পশু পাখি চিল্ল তোমায় বৃক্ষ লতা চিল্ল পশু পাখি তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে আমার ইয়া রাসূলুল্লাহ জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন জগন তৃষিত যে আমার দেখিতে এই নয়ন জগন তৃষিত যে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে জমানা তারিখ হো রহা হে কে মেহরে কব সে নিকাব মে তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন জগন তৃষিত যে আমার দেখিতে এই নয়ন জগন তৃষিত যে আমার ও গো মোর নূরানী নবী
দেখো নাচে হারা আকা ও গো মুর্দয়ালো নবী দেখো নাচে হারা হা তোমার তরে সৃজনস মনজমি গ্রহ তারা হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করলাম আপনাদের কালাম যেগুলো আপনারা অনুরোধ করেছেন এগুলো শোনানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা নাত সানাখানি করার তৌফিক দান করুক। আমরা ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি করব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গুণকীর্তন বয়ান করব, হোক তার নাতের মাধ্যমে হোক বা কাউকে বয়ানের মাধ্যমে আলোচনার মাধ্যমে। আজকের বিষয় আমরা নিয়েছি সহানুভূতি, এই বিষয়ে আমরা আলোচনাও শুনছিলাম। আরও কিছু মাদানি ফুল নেব আমাদের মিরাজ ভাই এবং মাইনুদ্দিন ভাইয়ের কাছে। জি মিরাজ ভাই, আজকে আরও কিছু মাদানি ফুল যদি আমাদের দর্শকবৃন্দের উদ্দেশ্যে। হাদিসে পাকি বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে প্রিয় আকা উভয় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার ভাইয়ের জন্য যা পছন্দ করবে, অর্থাৎ অপরের জন্য যা পছন্দ করবে তা নিজের জন্য কি করবে। তো আমরা অনেক সময় এরূপ হয় যে আমরা নিজের উপর আমরা নিজে তো পছন্দ করি, কিন্তু অপরের জন্য যখন করি তখন চেষ্টা করি যে আমার যাতে কি যেন এটা কম দামি হয়, বা তো আমরা এটাই জানি আমরা যে নিজের জন্য যেটা পছন্দ করি এটা অপরের জন্য করব। আর এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তাদের জীবনের মাঝে এটা কেমন আমল ছিল যে বর্ণনা করা হয় যে হযরতে সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার একবার অসুস্থ অবস্থায় তার আপনার ভুনা মাছ খাওয়ার ইনার ইনি ইচ্ছা পোষণ করলো, যা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে যখন সে অসুস্থ অবস্থায় এই মাছ খাওয়ার ইনার আকাঙ্ক্ষা হলো যে আমি ভুনা মাছ খাবো, তখন মদিনাতুত তৈবায় অনেক জায়গা থেকে ঘোরাফেরার পরে সন্ধানের পরে মাছ পাওয়া গেল। যখন তার নিকট তা ভুনা করে পেশ করা হলো তার বারগাহে, তখন এক ফকির এসে সে ক্ষুধার্ত হয়ে তার কাছে আহ্বান করলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভুনা মাছকে তার নিকট কি দিয়ে দেওয়ার জন্য কি ইরশাদ করলেন, তখন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে হুজুর এটা তো আপনার অনেক আকাঙ্ক্ষা রয়েছে এই বস্তুর প্রতি, এটা আপনি খান, আমি এই পরিমাণ সম্পদ তাকে কী করে দিই, ইসার করে দিই, অর্থাৎ তাকে খাইরাত করি এত পরিমাণ সম্পদ। তখন তিনি বলল যে না, এটাই তুমি তাকে কী করো, তাকে দান করো। অতপর যখন তাকে দিয়ে দেওয়া হলো, নাফি রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ফকির কিছু দূর চলে গেল তখন সে পুনরায় আবার তার কাছ থেকে ওইটা ক্রয় করে পুনরায় নিয়ে আসলো, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় বলতে লাগলো যে তুমি এই মাছকে ওই ফকিরের নিকট কী করে দাও, কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করতে শুনেছি যার খোলাসা যে যার কোনো আকাঙ্ক্ষিত কোনো বস্তু নিজের উপর অপরকে প্রাধান্য দেয় তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এর মধ্যে এক আয়াতে কারিম আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না যতক্ষণ না নিজের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। তো আমরা এক তো সহ অনুভূতিটা এমন একটা বিষয় যেটা ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে ভুগে না, আপনার ত্যাগেই সুখ রয়েছে, আর এটা ইসলামের অনেক বড় একটা শিক্ষা যেন আমরাও এর থেকে শিক্ষা নিই যে নিজে ভালো থাকার মাধ্যমে এটার নাম ইসলাম না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারা নিজের অসুস্থ অবস্থায়ও তারা ইসারের যে বিষয়টা তাদের মাঝে দেখা যায় সহ অনুভূতি তারা ফকিরের নিকট, এবং বর্ণনা এও রয়েছে যে ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে যে একবার অসুস্থ সময় তিনি আপনার আঙ্গুল খাওয়ার আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছা পোষণ করলো, কোনো এক ফকির তার দরজায় চলে আসলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওই আঙ্গুরকে ওই ফকিরকে সাদকা করে দিলেন, তখন পুনরায় আবার তার জন্য আঙ্গুর কিনে নিয়ে আসা হলো, তখন সে পুনরায় আবার আরেক ফকির তার দরজায় চলে আসলো, সে পুনরায় ওই ফকিরকেও তা কী করে দিল, তাকে দান করে দিল। তো এইখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরাও জানি নিজের উপর প্রাধান্য, অর্থাৎ নিজের উপর অপরকে আমরা প্রাধান্য দিই, আর ইসলামের শিক্ষা যে দয়া করে না তাকেও দয়া করে হবে না। যদি আমরাও যদি নিজের ক্ষেত্রে যদি আমরা কঠোর হয়ে যাই তো আল্লাহ তাআলার পানা আমাদের জন্য অপরে কঠোর হয়ে যাবে, এর জন্য
আমরা মুসলমান হিসাবে এটা হক হলো যে অপর মুসলমান ভাইয়ের প্রতি যে আমরাও জানি তাদের সাথে সহানুভূতি দেখাই। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা রয়েছি, তো সহানুভূতিটা এমন একটা বিষয় এটা ইসলামে অনেক বড় এটা ভিত্তি রাখে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সৌভাগ্য দান করে আমরাও জানি প্রত্যেকের প্রতি এমন সজাগ দৃষ্টি হতে পারি। ইবনে উমার রাদিয়াল্লাহ তাআলাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলিম অপর মুসলমানের ভাই, সে তার উপর অত্যাচার করবে না এবং তাকে অত্যাচারের হাতে ছেড়ে দেবে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো এক বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বহু বিপদের একটি বিপদ দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতে তার দোষ ত্রুটি গোপন করবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমি কারো প্রতি সহানুভূতি দেখাচ্ছি, তো এর প্রতিদান কি পাবো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে এর প্রতিদান দিবেন। আমি যদি কারো প্রয়োজন পূর্ণ করি, আল্লাহ তাআলা আমার প্রয়োজন পূর্ণ করবেন। আমি যদি কারো বিপদ দূর করি, আল্লাহ তাআলা আমারও বিপদ দূর করে দিবেন। আর কারো দোষ ত্রুটি গোপন করলে, আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি গোপন করবেন। এখন কথা হচ্ছে ওই সকল ব্যক্তির জন্য যারা আজকে আমরা এই গুণ থেকে উদাসীন। আজকাল আমরা এমন হয় যে দেখা যায়, বিশেষ করে যে নিজের অধীনে যারা রয়েছে তাদের সাথে তো অনুভূতির কোনো মানে এর লেশই পাওয়া যায় না। যে আমার কর্মচারী যদি পারি আমি তাকে আরও বেশি তাকে কষ্ট দিয়ে খাটাই, তার থেকে বেশি কাজ আদায় করার চেষ্টা করি, যেভাবে হোক, এমনটা করা উচিত নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুক। আমাদের মানিউদ্দিন ভাইয়ের সাথে আছেন, মানিউদ্দিন ভাই থেকে কিছু মাদানী ফুল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায়ের দিকে যাবো, সময় প্রায় শেষের দিকে চলে এসেছে। জি মাইনুদ্দিন ভাই, যে আমরা সহানুভূতিশীল সম্পর্কে শ্রবণ করছিলাম, আলহামদুলিল্লাহ ইসলাম তো আমাদেরকে এটাই শিক্ষা দেয়। তো আজকাল আমরা সহানুভূতিশীল কীভাবে করব? অনেক সময় দেখা যায় ভাই ভাইদের মধ্যে সহানুভূতিশীল থাকে না, সহানুভূতি প্রকাশটা থাকে না। যেমন বিশেষ করে পৈতৃক সম্পত্তি যেটা থাকে, বাবা রেখে গিয়েছেন জায়গা জমি বন্টন নিয়ে, এটা নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়। যে দুই ভাই বা বোন থাকলে তাদেরকে আমরা কী করি? অ্যাভয়েড করি, তাদেরকে না দিয়ে আমরা নিজেরাই ভোগ করার জন্য চেষ্টা করি। দুই ভাই তিন ভাই যতজন থাকি বাইরেই সবগুলো নিয়ে যেতে আসে, বোনদেরকে এটা থেকে বঞ্চিত করার চেষ্টা করি। তো আসলে ইসলাম তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই। যে একটা ঘটনা থেকে হয়তো আমরা এটা শিখতে পারবো। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি, যখন তিনি খিলাফতের দায়িত্বে ছিলেন, এক ব্যক্তি এসে অভিযোগ করলেন যে আব্বাস ইবনুল ওয়ালিদের বিরুদ্ধে যে সে আমার জমি দখল করেছে। তখন ওই ব্যক্তি তখন দুজনকে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা একসাথে করলেন, এখন বললেন যে এ ব্যাপারে তুমি কী বলো, অর্থাৎ ইবনুল ওয়ালিদের ব্যাপারে কে জিজ্ঞাসা করছে এ ব্যাপারে তুমি কী বলো। তখন সে বলল যে আমার পিতা আমাকে এই জমিটি দিয়েছে এবং আমার কাছে এ ব্যাপারে একটি কাগজ অর্থাৎ দলিলও রয়েছে। তখন ওই ব্যক্তিকে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা যে নালিশ করেছেন, বিচার দিয়েছেন, অভিযোগ এনেছেন, তাকে বলল যে এ ব্যাপারে তোমার অভিমত কী। তখন ওই ব্যক্তি ছিল অমুসলিম, তো সে বলল আমি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী ফয়সালা চাই। তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনীন ছিলেন, সে বলল হে আব্বাস, আল্লাহর কিতাব তোমার দলিলের চেয়ে উত্তম এবং তোমার জমিটি এই ব্যক্তিকে ফিরিয়ে দাও। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জমিটি ফিরিয়ে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা যে আজকাল আমরা ভাই ভাই বোনদেরকে বঞ্চিত করতে চাচ্ছি, বা বিশেষ করে আমাদের প্রতিবেশী হলে তাদেরকে কীভাবে ঠকিয়ে নিজেদের আয়ত্তে আনা যায়। তো এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরাও যাতে আমাদের এই জায়গা জমি বা বিভিন্ন কাজে নিয়ে, বিভিন্ন অংশ নিয়ে, সম্পত্তি নিয়ে, অর্থ নিয়ে, যাতে আমরা এই সহানুভূতিশীল প্রকাশ করি এবং একে অপরকে সহযোগিতা করি, সহানুভূতিশীল প্রকাশ করি। আলহামদুলিল্লাহ, সহানুভূতিশীল প্রকাশের আরেকটা মাধ্যম হচ্ছে যে শুধু অর্থ, আমরা শুরু থেকেই শ্রবণ করেছিলাম যে আর্থিকভাবে সাহায্য নয় বা তাকে অন্য কোনোভাবে কিছু উপহার দিয়েও সাহায্য নয়। সহানুভূতিশীল প্রকাশের একটি মাধ্যম হচ্ছে যে একজনকে মুস্কি হাসিও হতে পারে, যে মুসলমানকে মুস্কি হাসি করা সৎকা বলা হয়েছে। মুস্কি হাসির মাধ্যমে একজন আমাকে সালাম দিল, এখন আমি সালামকে ঠিকমতো জবাব দিলাম না, গোমরাহি করে চলে গেলাম বা মনে বলে মাথা নাড়িয়ে নিলাম, এটাও তো সহানুভূতি হতে পারে না। আমাকে একটা মুসলমান যখন সালাম দেয়, তার সালামের উত্তরে জবাব দেওয়া, তার মনকে খুশি করাও সহানুভূতিশীল। মানে তুমি, আমরা শুনেছিলাম যে যদি কোনো ব্যক্তি পেরেশানগ্রস্ত হয়ে আসে আমার কাছে, কিছু বলল, তার যে পেরেশানি আমাদেরকে বলল, আমরা একটা মুস্কি হাসি দিই, হাসি দিয়ে বলি আল্লাহ ভরসা, কোনো টেনশন নেই। এই কথাটা, শুধু এই কথাটা বললে কিন্তু এই যে একটু সহানুভূতি দেখালাম, তার যে পেরেশানি রয়েছে, দুঃখ বেদনা, এটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যাবে।
যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে এটাই শিক্ষাচ্ছে, দাওয়াত ইসলামী মুবাল্লিগণ যেখানে যাচ্ছে দুনিয়ার, যে দেখেন এর মাধ্যমেই কিন্তু দিনের কাজগুলো আমরা করছি, যে দিয়ে দাওয়াত ইসলামী দিন ইসলামের খেদমত যে কীভাবে করছে, এই মানুষকে কারো কাছ থেকে অর্থনৈতিকভাবে ফায়দা নিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মুবাল্লিগণ কখন এই ধরনের কাজ করে না, মানুষকে আন্তরিকতার সাথে মুস্কি হেসে সালাম মুসাফা করে করেই দিন ইসলামের পথে আহ্বান করছে, নেকির পথে আহ্বান করছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে একটা শিক্ষা দেয়, যেটা আজকাল আমাদের সমাজে অনেকটাই দেখা যায় না, অনেক কষ্ট হয় যে আমার প্রতিবেশী মারা গেলে আমরা একটু রাত হলে জানাজা দিতে যাইতে গরিমশাই করি, যে সাথে মানুষ যাওয়া লাগবে কি না, বা সকাল বেলা হয়ে গেলে বোরে যখন জানাজা হয় যে শীতের সকালে তো সকালে যাওয়া লাগবে কি না, একজন গেলেই তো বাবা গেছে আমার যাওয়া লাগবে কি না, কিন্তু মুসলমান হিসাবে তার একটা হক রয়েছে তার জানাজাতে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ইসলাম মুবাল্লিগঞ্জ দেখবেন দুনিয়ার যেখানেই থাকুক দাওয়াত ইসলাম মুবাল্লিগ যদি বিশেষ কোনো কাজে আটকে না পড়ে যায়, তো তার প্রতিবেশী যদি কেউ ইন্তেকাল করে সম্ভব হলে তার দাফন থেকে গোসল থেকে শুরু করে দাফন কাফন একেবারে শেষ পর্যন্ত থাকে, এটা এক প্রকার সহানুভূতিশীল, এটা অনেক বড় একজন মুসলমানের প্রতি অনেক বড় একটা সহানুভূতিশীল, যে মানুষ একটা মানুষ একজন পাগড়িওয়ালা একজন সুন্নতি লেবাসদারী একজন দাড়িওয়ালা ব্যক্তি আমার বাবা আমার মায়ের জানাজাতে আমার ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করেছে, তার জন্য ইশাআল্লাহ সব দোয়া করেছে, দুরুশরি পাঠ করছে, এটা অনেক বড় একটা সহানুভূতিশীল। আসলে আমরা যদি দেখি দাওয়াত ইসলামী কার্যক্রমের দিকে তাহলে আমরা বুঝতে পারবো দাওয়াত ইসলামী সহানুভূতির ব্যাপারে কি কাজ করছে। এফজিআর এর বিভাগ দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করেছে, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে এমন কাজ করছে, কল্যাণমূলক কাজ করছে। পাশাপাশি দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে কাফন দাফন বিভাগ, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন স্থানে মানুষদেরকে সুন্নত অনুযায়ী যেভাবে শরীয়তসম্মতভাবে গোসল তাদের কাফন দাফনের ব্যবস্থা করছে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে, আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে দিনের কাজকে অগ্রসর করার এই যে এই হুকুম আহকাম বিধান যে রয়েছে এইগুলো শিখার তৌফিক দান করুক, আমল করার দান করুক। মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আমাদেরকে সময় দিয়েছেন তাদেরও অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ আবারও দেখা হবে কোনো এক পর্ব কোনো এক অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকি সুস্থ থাকি, আসুন সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, আরশে আজমের তারকা, আরশে আজমের তারকা, আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম, ফেরেশতারা পড়েন দুরুদ আল্লাহ তাআলার দেশে, ফেরেশতারা পড়েন দুরুদ আল্লাহ তাআলার দেশে, পড়িব না কেন আমরা, পড়িব না কেন আমরা, আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম, আরশে আজমের তারকা আসসালাতু আসসালাম, হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম।
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।